পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে যারা সফলতা পেতে চায়। এই সফলতা পেতে কেউ কাজ শুরু করে, কেউ চিন্তা করে, আর কেউ ভাবে শুরু করব, কিন্তু শুরু করতে পারে না। আবার যারা শুরু করে তারা সামান্য বাধা পেলে হতাশ হয়ে পড়ে, হাল ছেড়ে দেয়। আপনি কখনো ভয় পাবেন না, হাল ছাড়বেন না, যে বাধাই আসুক না কেন আপনাকে তা অতিক্রম করতে হবে। এবারের জয় কিংবা ছোট্ট কোনো কাজ, শুরুটা কিন্তু হয় ছোট্ট একটা পদক্ষেপ দিয়েই, তাই আপনি পদক্ষেপ নিন। হেরে যাওয়ার ভয়ে আপনি পদক্ষেপ নেওয়া থেকে পিছিয়ে আসবেন না, তাহলে সফলতা কখনোই আপনার দুয়ারে আসবে না। নিজের উপর বিশ্বাস রাখুন, আপনি অবশ্যই পারবেন। এই পারার জন্য চেষ্টা করুন। আত্মবিশ্বাস বজায় রাখার পাশাপাশি আপনি ধৈর্যশীল হন, কারণ অনেক ক্ষেত্রেই সাফল্য আসতে অনেক দেরি হতে পারে। এক্ষেত্রে যদি আপনি অধৈর্য হয়ে পড়েন, হাল ছেড়ে দেন, তাহলে আপনি কখনোই সফলতা পাবেন না। এই পৃথিবীটা একটা যুদ্ধক্ষেত্র, সফলতা পেতে আপনাকে প্রতিনিয়ত যুদ্ধ করতে হবে, তাই আপনি শুরু করে দিন। হেরে যাওয়ার ভয় করবেন না, হেরে যাওয়ার ভয় পিছিয়ে আসবেন না। হেরে যাওয়ার ভয় তারাই করে যাদের সত্যিকারের সাহস নেই। আপনি জীবন যুদ্ধ থেকে পলায়ন করবেন না, তাহলে আপনাকে সারা জীবন ব্যর্থতা মেনে নিয়ে পথ চলতে হবে। আপনার কাজকে যদি আপনি মনে প্রাণে ভালোবাসতে পারেন, অর্থাৎ যদি আপনি নিজের কাজ নিয়ে সুখী হন, তবে আপনি অবশ্যই সফল হবেন। মানুষ আপনাকে নিয়ে ঠাট্টা করুক, আপনাকে নিয়ে হাসুক, অবজ্ঞা করুক, তাতে কিছুই হবে না, কিন্তু তারা যেন আপনাকে থামাতে না পারে। হেরে যাবেন কিন্তু থেমে যাবেন না। লক্ষ্যের পিছনে অক্লান্ত পরিশ্রম করার পরেও যখন আপনি ব্যর্থতার তিক্ত স্বাদ পাবেন, এই ব্যর্থতার তিক্ত স্বাদের জন্য আপনার কোনো দুঃখ নেই। এই কঠোর পরিশ্রমের ভিতর দিয়ে আপনি হয়ে উঠবেন আরও শক্তিশালী, আরও অভিজ্ঞ, আরও দক্ষ, আর এটাই তো আপনার জন্য সত্যিকারের বিজয়। নিজের দুর্বলতাকে জানুন এবং তার মুখোমুখি হন, তবে তার দ্বারা কখনোই ভীত হবেন না। মানুষের সবচেয়ে দুর্বলতা কি জানেন? সবচেয়ে বড় দুর্বলতা হলো খুব তাড়াতাড়ি হাল ছেড়ে দেওয়া। তাই আপনি খুব তাড়াতাড়ি হাল ছেড়ে দিবেন না। আপনি যদি হেরে যান, ব্যর্থ হন, তাহলে উঠে দাঁড়ান, আবার শুরু করুন। আপনি যদি আবার হেরে যান, তাহলে নতুন করে আবার শুরু করুন, যতক্ষণ না আপনি সফল হচ্ছেন। হাল ছেড়ে দিবেন না। সফলতা লাভের জন্য আপনাকে কষ্ট করতে হবে, কষ্ট না করলে আপনি কখনোই সফলতার স্বাদ পাবেন না। বারাক ওবামা যখন প্রেসিডেন্ট পদ থেকে অবসর নেন, তখন তার বয়স ছিল 55 বছর। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন, তখন তার বয়স ছিল 69 বছর। অনেকে 25 বছর বয়সে কোনো কোম্পানির সিইও হয় আর 50 বছরে মারা যায়। আবার অনেকে 50 বছর বয়সে সিইও হয় আর মারা যায় 90 বছর বয়সে। কেউ 33 বছর বয়স পর্যন্তও সিঙ্গেল থাকে, আবার কেউ 22 বছর বয়সেই দুবাচ্চার সন্তানের বাবা হয়ে যায়। আপনি এগিয়েও নেই, পিছিয়েও নেই। আপনার পথ আপনার, অন্যের পথ অন্যের। শুধু সময়কে গুরুত্ব দিয়ে কঠোর পরিশ্রম করুন, আপনি সফল হবেন। কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনি কতবার চেষ্টা করে সফল হলেন, আপনি যদি হেরে যান, তাহলে হারটাকে চ্যালেঞ্জ হিসেবে নিন। ব্যর্থতা কখনো আপনাকে ধ্বংস করতে আসে না, ব্যর্থতা কখনো আপনাকে হতাশ করতে আসে না, বরং ব্যর্থতা আসে আপনার চেষ্টার কমতি ছিল তা দেখিয়ে দিতে। ব্যর্থতা আমাদের নতুন কিছু শেখাতে আসে। আপনি আপনার কমতিগুলো দূর করুন, আবার কাজ শুরু করুন, দেখবেন আপনি অবশ্যই সফল হবেন। যদি আপনি বুঝে যান কোন ভুলে আপনি সফল হচ্ছেন না, তাহলে সেই ভুলগুলোকে দূর করুন, একদিন অবশ্যই আপনি সফল হবেন, সফল হবেন, আর আপনার সফল আলোয় আলোকিত হবে চারিদিক। যতক্ষণ পর্যন্ত আপনি সফলতার জন্য কাজ করবেন, আপনি নতুন কিছু শিখতে পারবেন। আপনি বারবার হেরে যাবেন, কিন্তু আপনাকে উঠে দাঁড়াতে হবে, সবাইকে দেখিয়ে দিতে হবে সফলতার জন্যই আপনার আগমন। কখনো আত্মবিশ্বাস হারাবেন না। আজকে যে অন্ধকার আছে, কাল সে অন্ধকার থাকবে না, কিন্তু আপনাকে বিশ্বাস রাখতে হবে সফলতার সূর্য আপনার জীবনে উদয় হবে।
আপনি চেষ্টা করতে থাকুন, কারণ কেউই জানে না সফলতার সূর্য কখন উদয় হবে। আপনি এই বিশ্বাস রাখুন, আপনি একজন বিজয়ী। বিজয়ের কখনো হারতে পারে না। জীবনের কঠিন কাজ হলো কাউকে হারানো। আপনি আত্মবিশ্বাসের সাথে চেষ্টা করুন, দেখবেন আপনি সবাইকে হারাতে পারবেন। আপনি সফল হবেন, আপনি সামনে এগিয়ে যাবেন, আপনার সফলতার আলোয় চারিপাশ আলোকিত হবে, মানুষ আপনাকে নিয়ে গর্ব করবে, অহংকার করবে। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে সাথে থাকুন।